হ্যালো ফ্রেন্ডস, ঈদ মুবারক। আমি হলাম আপনাদের সবার প্রিয় মিস্টার জিম। আপনারা সবাই তো আমার শর্ট ফিল্মস এবং ফানি ভিডিও এই সব কিছু হয়তো দেখেছেন, যারা দেখেন নাই তারা হয়তো দেখবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও পূর্বে জানিয়েছি, এই গতকাল ছিল 21 তারিখ। আমি এবং আমার বন্ধু, দুই বন্ধু ছিল আমার সাথে, রুকন এবং আবেদ। ওদেরকে হয়তো আপনারা দেখেন নাই, ওরা কখনো আমাদের কোনো ফিল্মে ছিল না। তবে যাই হোক, আমরা গিয়েছিলাম এই শ্রীমঙ্গলের লাউয়াছড়াতে। সেখানে আমরা বেড়াচ্ছিলাম, হঠাৎ একজন লোকের সাথে দেখা পেলাম। একজন লোকের সাথে পরিচয় হলো আমার আর কি। তো লোকটি দেখে আমি মানে একটু অবাক হয়ে গেছিলাম যে লোকটা আসলে কি। ওর হাতে ছিল একটি বক্স, বক্সে না যাই না কি ছিল, হাতে ছিল বাঁশি। তো বাঁশি থেকে ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে চাচা, আপনি বাঁশি দিয়ে কি করেন, বাঁশি কি বেচেন? যদি বেঁচে থাকেন তাহলে আমি কিনতাম আর কি, আমার শখ আর কি এইসব কিনে। তো উনি বললেন, না চাচা, আমি মানে এটা বাজাই, বেচি না। তো আমি বললাম, ঠিক আছে চাচা, তা শোনাবেন নাকি? আমি ওনাকে রিকোয়েস্ট করলাম। তো উনি ভদ্রলোক, অনেক ভালো মানুষ, শিল্পী মানুষের মন তো মানে আত্মা, বিশুদ্ধ আত্মা থাকে ওদের। তো উনি রাজি হয়ে গেলেন, তো আমার কথায় রাজি হয়ে গেলেন, তো উনি বাঁশি বাজালেন। তা উনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা আর কি। তো একজন আইসক্রিম বিক্রেতার মধ্যেও অনেক প্রতিভা রয়েছে এই আর কি। তো আমি ভিডিও করেছি, আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। আর আসলে আমাদের বাংলাদেশের না অনেক জায়গায় এরকম লুপ্ত প্রতিভা ছড়িয়ে ছিটে আছে, অনেকের মধ্যেই অনেক কিছু প্রতিভা আছে। তো আপনারা দেখেন, হয়তো ভালো লাগবে। আর আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, আর অপেক্ষা করুন শর্ট ফিল্মস এবং নতুন ফানি ভিডিও নিয়ে আসতেছি আমি, মিস্টার জিম। মনে রাখবেন আমাকে।